নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি ব্যাঙ্গালোরের একটা বড় শপিং মলে ঘুরতে। ব্যাঙ্গালোরে তো অনেক জায়গায় ঘোরা হলো, ভাবলাম হাতে আজ একটু সময় আছে, তাহলে চলো আজ একটা শপিং মলে ঘুরে আসি। তো এটাই শপিং মলটা হচ্ছে নেক্সাস শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমাদের বাংলার নাম দিয়ে দিয়েছে এরা। যাকগে, দেখুন আপনাদের শপিং মলটার চারিদিকটা বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢোকার রাস্তাটার সামনে এই যে বড় একটা হাতি করা আছে, হাতিটা কিন্তু সম্পূর্ণই তার দিয়ে তৈরি, আর তারের উপরে সমস্ত লাইটিং দেওয়া। লাইটিংটা সমেত আপনাদের পুরো ভিডিওটা আমি পরে দেখাবো, এখনও দিনের আলো আছে বলে লাইটিংটা জ্বালায়নি। চারিদিকটা বেশ বড়, চারতলা বিল্ডিং, পুরোটাই শপিং মল। মাঝখানে আবার গ্যালারি মতো করা আছে, ওখানে বিশাল স্ক্রিন লাগানো আছে, ওখানে সবাই বসে বসে গ্যালারির মাঝখানে বসে বসে খাওয়া দাওয়া করছে আর খেলা দেখছে। ওখানে আবার খেলার জায়গাও আছে চারিদিকে। চলুন তাহলে এবার ভিতরে ঢোকা যাক। এখন আমরা আছি মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে, চারিদিকটাই ঘুরে ঘুরে দেখব। যেখানেই ঢুকছি, বাপরে বাপ, অসম্ভব দাম। তারই মাঝখানে কোনো একটা জায়গা, আমরা ভাবলাম আগে একটুখানি বসে নিই, কিন্তু আমার মায়ের আবার এই শপিং মলের ভিতরে ঢুকলে সাফোকেশনে কীরকম একটা হয়, সেই জন্য মা বললো না আমি আর থাকবো না। মা বেরিয়ে বাইরে ওই হাতিটার ওখানে বসেছিল। আমরা পুরো চারতলা বিল্ডিংটা ঘুরে দেখে এসেছি। এই যে এখানে আছে চলমান সিঁড়ি, সিঁড়ি দিয়ে 14 বার ওঠো আর নামো। আচ্ছা, এই যে দেখুন সামনেটা গ্যালারি মতো করা আছে, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর মাঝখানে মাঝখানে টেবিল করা আছে, সবুজ রঙের ছোট ছোট টেবিল। ওই যে দেখুন বিশাল একটা টিভি, ওখানে খেলা চলছে, সবাই দেখছে, আর ওখানে যে যার মতো খাবার নিয়ে বসে গেছে। চারিদিক থেকে ঝাঁ চকচকে চোখ ধাঁধানো জিনিসপত্র। আমার ছেলে চলে এসেছে, এই যে তার জায়গায়, যে জিনিসটায় হাত দেবো, বাপরে বাপ, খুব দাম। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের এখানে যাওয়াটা ঠিক নয়, তবুও চলো ঘোরার জন্য যাওয়া যেতেই পারে। আমি বললাম চলো আমাদের কলকাতা এর থেকে অনেক সস্তা, ওখান থেকে কিনবি। এইগুলো সব হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান, বিশাল বড় বড় সব টিভি টিভি বিক্রি হচ্ছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, আর যদি পারেন প্লিজ 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 শেয়ার করে দেবেন। এই শপিং মলটার আর একটা পার্ট নিয়ে আপনাদের কাছে অতি অবশ্যই আমি আসব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল সব কটা একসঙ্গে অ্যাড করতে গিয়ে, কিন্তু আমরা অ্যাড করতে পারিনি। এটা একটা পার্ট, আর একটা পার্টে আপনাদের দেখাবো। আমার ছেলে একা একা উঠেছে, খুব আনন্দ পেয়েছে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, পরে এই শপিং মলটার আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে অতি অবশ্যই আমি আসব। আজকের মতো টাটা। ধন্যবাদ। আবার